আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কি করে আজকে এটা চিজ আলু ব্রেড বানায়। মানে এটার সাথে আছে আলু, চিজ আর হলো পাউরুটিতে বানানো হয়েছে। আপনাদের দেখে আমি আজকে এটা দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের আমি দেখাবো ব্রেড চিজ পটেটো। ব্রেড চিজ পটেটো বানাতে আমাদের ব্রেডগুলোকে ভেঙে কেটে নিতে হবে, সাথে আমি এখানে চিজ নিয়েছি আর আছে হলো পটেটো, এবং এটার সাথে আরও যেটা লাগবে সেটা দেখাচ্ছি। এখানে নিয়েছি হলো পেঁয়াজ কুচি, সাথে হলো চিলি ফ্লেক্স, তারপরে গোলমরিচের গুঁড়ো আছে, জিরা ভেজে তেলে গুঁড়া করে নেওয়া হয়েছে, তাতে আছে পাঁচফোড়নের গুঁড়া আর আছে হলো গোলমরিচের গুঁড়া, এটা সব আর লবণ সাথে নিয়েছি, পেঁয়াজ কুচি তো আছেই। আলুর সাথে এগুলো সব একসাথে মিক্স করে ব্রেডের উপরে লাগিয়ে তারপর এটাকে ভাজতে হবে। এখানে আছে ডিম, ডিমটাকে ফেটে নিয়েছি গোলমরিচ আর লবণ দিয়ে। এবার এর পরে ফেটার পর এটা লাগিয়ে নিতে হবে ব্রেডের উপরে, তারপর এটা ইয়েতে ব্রেড ক্রামের ভিতরে মাখিয়ে তারপর এটা ভাজতে হবে। আমি আপনাদের প্রণালীটা এখন দেখাচ্ছি, আপনারা দেখুন। আলু চিজ সব এরকম একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, এটা খুবই ভালো করে মাখাতে হবে। হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, ধুয়েটা মাখিয়ে নেবেন। মিশ্রণটা এরকম হয়েছে। ব্রেডের উপরে ঠিক এইভাবে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে, দেখুন সব জায়গায় যেন লাগে। প্যানে কিন্তু এখন তেল দেওয়া হচ্ছে, আমি এটা তাওয়াতেই ভাজছি, সামান্য তেল, খুব বেশি তেল লাগবে না। তেলটা চারিদিক একটু মাখিয়ে নিলাম। এখন জাস্ট ব্রেডটাকে আমি একটু ডিমের প্রলেপ দিয়ে তারপর এইভাবে ব্রেড ক্রাম লাগিয়েছি, লাগিয়ে এটা দিয়ে দিব। জালটা কিন্তু কমিয়ে দিতে হবে। আপনাদেরকে আরো একটা করে দেখাচ্ছি আমি। জাস্ট এটা ভিতরে দিতে হবে, দিয়ে এটা লাগাতে হবে, লাগিয়ে বেটকাম দিয়ে তারপরে ভাজতে হবে। খুব একটা বেশি ভাজতে হবে না, এটা অল্প জলে ভাজলে এটা হয়ে যাবে। এই দেখেন এরকম কালার হয়েছে, এখন হয়েই গেছে। এইভাবে এটা করতে হবে, এইভাবে সবগুলি আমি আস্তে আস্তে ভেজে ফেলবো। যেটুকুন বাকি আছে সেটুকুন একটু আর একটু ভাজতে হবে, একটু চেপে চেপে ভাজলেই হবে। এটা খেতে অত্যন্ত টেস্টি একটা খাবার, বাচ্চাদের বিকালের নাস্তার জন্য খুবই উপযোগী একটা খাবার। আপনারা বাচ্চাদের সবাইকে করে দিবেন, আপনারা নিজেরাও খাবেন, এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাইকে করে খাওয়ার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের আমি দেখাবো ব্রেড
চিজ পটেটো। ব্রেড চিজ পটেটো বানাতে আমাদের ব্রেডগুলোকে ভেজে কেটে নিতে হবে। সাথে আমি এখানে চিজ নিয়েছি আর আছে হলো পটেটো, এবং এটার সাথে আরও যেটা লাগবে সেটা দেখাচ্ছি। এখানে নিয়েছি হলো পেঁয়াজ কুচি, সাথে হলো চিলি ফ্লেক্স, তারপরে গোলমরিচের গুঁড়ো আছে, জিরা ভেজে তেলে গুঁড়া করে নেওয়া হয়েছে, তাতে আছে পাঁচফোড়নের গুঁড়া আর আছে হলো গোলমরিচের গুঁড়া, এটা সব, আর লবণ সাথে নিয়েছি, পেঁয়াজ কুচি তো আছেই। আলুর সাথে এগুলো সব একসাথে মিক্স করে ব্রেডের উপরে লাগিয়ে তারপর এটাকে ভাজতে হবে। এখানে আছে ডিম, ডিমটাকে ফেটে নিয়েছি গোলমরিচ আর লবণ দিয়ে। এবার এরপরে ফ্যাটার পর এটা লাগিয়ে নিতে হবে ব্রেডের উপরে, তারপরে এটা ইয়েতে ব্রেড ক্রামের ভিতরে মাখিয়ে তারপর এটা ভাজতে হবে। আমি আপনাদের প্রণালীটা এখন দেখাচ্ছি, আপনারা দেখুন। আলু চিজ সব এরকম একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, এটা খুবই ভালো করে মাখাতে হবে। হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, ধুয়েটা মাখিয়ে নেবেন। মিশ্রণটা এরকম হয়েছে, ব্রেডের উপরে ঠিক এইভাবে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। দেখুন সব জায়গায় যেন লাগে। প্যানে কিন্তু এখন তেল দেওয়া হচ্ছে, আমি এটা তাওয়াতেই ভাজছি, সামান্য তেল, খুব বেশি তেল লাগবে না। তেলটা চারিদিকে একটু মাখিয়ে নিলাম। এখন জাস্ট ব্রেডটাকে আমি ডিমের প্রলেপ দিয়ে তারপর এইভাবে ব্রেড ক্রাম লাগিয়েছি, লাগিয়ে এটা দিয়ে দিব। জালটা কিন্তু কমিয়ে দিতে হবে। আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি আমি। জাস্ট এটার ভিতরে দিতে হবে, দিয়ে এটা লাগাতে হবে, লাগিয়ে বেটকাম দিয়ে তারপরে ভাজতে হবে। খুব একটা বেশি ভাজতে হবে না, এটা অল্প জলে ভাজলে এটা হয়ে যাবে। এই দেখেন এরকম কালার হয়েছে, এখন হয়েই গেছে। এইভাবে এটা করতে হবে, এইভাবে সবগুলি আমি আস্তে আস্তে ভেজে ফেলবো। যেটুকুন বাকি আছে সেটুকুন একটু আর একটু ভাজতে হবে, একটু চেপে চেপে ভাজলেই হবে। এটা খেতে অত্যন্ত টেস্টি একটা খাবার, বাচ্চাদের বিকালের নাস্তার জন্য খুবই উপযোগী একটা খাবার। আপনারা বাচ্চাদের সবাইকে করে দিবেন, আপনারা নিজেরাও খাবেন, এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাইকে করে খাওয়ার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের আমি দেখাবো ব্রেড চিজ পটেটো। ব্রেড চিজ পটেটো বানাতে আমাদের ব্রেডগুলোকে ভেজে কেটে নিতে হবে। সাথে আমি এখানে চিজ নিয়েছি আর আছে হলো পটেটো, এবং এটার সাথে আরও যেটা লাগবে সেটা দেখাচ্ছি। এখানে নিয়েছি হলো পেঁয়াজ কুচি, সাথে হলো চিলি ফ্লেক্স,
তারপরে গোলমরিচের গুঁড়া আছে, জিরা ভেজে তেলে গুঁড়া করে নেওয়া হয়েছে, তাতে আছে পাঁচফোড়নের গুঁড়া আর আছে হলো গোলমরিচের গুঁড়া, এটা সব আর লবণ সাথে নিয়েছি, পেঁয়াজ কুচি তো আছেই। আলুর সাথে এগুলো সব একসাথে মিক্স করে ব্রেডের উপরে লাগিয়ে তারপর এটাকে ভাজতে হবে। এখানে আছে ডিম, ডিমটাকে ফেটে নিয়েছি গোলমরিচ আর লবণ দিয়ে। এবার এর পরে ফ্যাটার পর এটা লাগিয়ে নিতে হবে ব্রেডের উপরে, তারপরে এটা ইয়েতে বেডক্রামের ভিতরে মাখিয়ে তারপর এটা ভাজতে হবে। আমি আপনাদের প্রণালীটা এখন দেখাচ্ছি, আপনারা দেখুন। আলু চিজ সব এরকম একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, এটা খুবই ভালো করে মাখাতে হবে, হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, ধুয়েটা মাখিয়ে নেবেন। মিশ্রণটা এরকম হয়েছে, ব্রেডের উপরে ঠিক এইভাবে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে, দেখুন সব জায়গায় যেন লাগে। প্যানে কিন্তু এখন তেল দেওয়া হচ্ছে, আমি এটা তাওয়াতেই ভাজছি, সামান্য তেল, খুব বেশি তেল লাগবে না। তেলটা চারিদিকে একটু মাখিয়ে নিলাম, এখন জাস্ট ব্রেডটাকে আমি একটু ডিমের প্রলেপ দিয়ে তারপরে এইভাবে ব্রেড ক্রাম লাগিয়েছি, লাগিয়ে এটা দিয়ে দিব। জালটা কিন্তু কমিয়ে দিতে হবে, আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি আমি। জাস্ট এটা ভিতরে দিতে হবে, দিয়ে এটা লাগাতে হবে, লাগিয়ে বেডক্রাম দিয়ে তারপরে ভাজতে হবে।